সংবাদ এই মুহূর্তে উত্তররাতে লকডাউনের বিধিনিষেধ কতটুকু পালন করা হচ্ছে এই বিষয়ে ব্রিফ করছে র‍্যাব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন আজকে সরকার কর্তৃক যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে 1 জুলাই থেকে, আজকে তার চতুর্থ দিন। আমরা গতকালকে পর্যন্ত 3 দিনে সারা বাংলাদেশে র‍্যাব বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে, টহল জোরদার করেছে, চেকপোস্ট স্থাপন করেছে। এই প্রেক্ষিতে আমরা যারা বিধিনিষেধ অমান্য করেছে এরকম প্রায় 7 শতাধিক লোককে আমরা আইনের আওতায় এনেছি এবং প্রায় 6 লক্ষাধিক টাকা আমরা দেশব্যাপী গতকালকে পর্যন্ত জরিমানা করেছি। গতকালকে আমরা আপনাদেরকে বলেছি যে যারা পাড়া মহল্লায় গণজামায়াত করার চেষ্টা করছেন র‍্যাব পাড়া মহল্লাতে অভিযান পরিচালনা করবে। গতকালকে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় আমাদের অভিযান পরিচালনা করেছি, আমরা পাড়া মহল্লার ভিতরে জনসচেতনতামূলক কার্যক্রম করেছি, আমরা মাইকিং করেছি, আমরা মাস্ক বিতরণ করেছি এবং বিভিন্ন চায়ের দোকানে আমরা দেখেছি এখনও বিভিন্ন সময় মানুষজন অযথা বসে চা খাচ্ছে বা গল্প গুজব করছে। আমরা তাদেরকে অনুরোধ করেছি বাসায় চলে যাওয়ার জন্য। পাশাপাশি আমরা আজকে আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা গোয়েন্দা তথ্যের ভিতরে জানতে পারি যে এই লকডাউনকে পুঁজি করে, এই কঠোর লকডাউনকে পুঁজি করে এক শ্রেণী অসাধু ব্যবসায়ী, মাদক চোরা কারবারি আমাদের যে জরুরি পণ্য সেবা বা যে সকল ট্রাক বা কাভার ভ্যানের মাধ্যমে জরুরি পণ্য পরিবহন করা হচ্ছে, এই জরুরি পণ্য পরিবহনের আড়ালে তারা মাদক পরিবহন করছে। এই ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে চট্টগ্রামে এবং রংপুর এলাকায় পণ্যবাহী, জরুরি পণ্যবাহী ট্রাক সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করি। আমরা আপনাদের মাধ্যমে এই সকল মাদক চোরা কারবারীদের হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা এই কঠোর লকডাউনকে পুঁজি করে মাদক চোরা কারবারি করছে, মাদক পরিবহন করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আর ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই, আমাদের এই লকডাউন চলাকালীন সময়ে আমাদের সত্যিকার অর্থে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করছেন বা আপনারা যারা সাংবাদিক, যারা জনস্বার্থে কাজ করছেন বা যারা বিভিন্ন জরুরি সেবা প্রদানের জন্য কাজ করছে, তারা ছাড়া আর কেউ বের হওয়ার কথা না। যদি কেউ কোনো জরুরি প্রয়োজনে বের হয় আমরা যাচাই বাছাই করব, আমরা তাদের তথ্য নিব। যদি তারা অযথা বের হয়ে থাকেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং যারা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করছেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা মনে করি যারা বিভিন্ন গার্মেন্টসে যারা মালিক বা গার্মেন্টসে যারা কর্মচারী বা যারা আমাদের দেশের ইকোনমিকে যারা সচল রাখছেন, আমরা তাদের প্রতি অবশ্যই দৃষ্টি রাখছি। তারা যেন সঠিকভাবে গার্মেন্টসে যেতে পারেন, গার্মেন্টসে কার্যক্রম পরিচালনা করতে পারে, এই এই ব্যবস্থা আমরা সবসময় করছি। আমরা যখন চেকপোস্ট পরিচালনা করছি কেউ যদি তার সঠিক পরিচয় দিতে পারছে এবং তার গার্মেন্টসে কথা বলতে পারছে আমরা তাকে ছেড়ে দিচ্ছি। বাট একইভাবে আমরা যারা গার্মেন্টসের মালিক এবং যারা গার্মেন্টসের উচ্চপদস্থ তাদেরকে আমরা অনুরোধ করব, তারা এই কঠোর লকডাউনকালীন চলাকালীন সময়ে তারা গার্মেন্টসের কাছাকাছি থেকে গার্মেন্টস পরিচালনা করার জন্য, অনেক ক্ষেত্রেই আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, এই লকডাউন বাস্তবায়নে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের একটু ভোগান্তি হবে, কারণ আমরাও তো মানুষকে প্রশ্নের সম্মুখীন করতে হবে, কারণ অনেকেই বিভিন্ন ভুয়া নামদারি হয়ে ভুয়া নাম ব্যবহার করে তারা বিভিন্ন কাজে বের হচ্ছে। এক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে এবং তাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে হচ্ছে আমাদের। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে আমাদের এই কঠোর লকডাউন চলাকালীন সময়ে যারা গার্মেন্টসের শ্রমিক, এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে গার্মেন্টসের যারা মালিক তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে গার্মেন্টসের নিজস্ব পরিবহনের মাধ্যমে তাদেরকে গার্মেন্টসে নিয়ে যাওয়ার জন্য এবং তারা যেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলেন।
আমরা যদি কোনো স্থানে দেখে থাকি যে গার্মেন্টসের শ্রমিক বা গার্মেন্টসের কর্মী যারা কর্মী আছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না, আমরা সাথে সাথে ওই গার্মেন্টসের মালিক পক্ষকে আমরা অবগত করছি এবং তারা যেন আমাদের এই যারা ইকোনমিকে সচল রাখছে আমাদের যে সম্মানিত গার্মেন্টস শ্রমিক তাদের স্বাস্থ্যের প্রতি যেন তারা খেয়াল রাখেন। আমরা আপনাকে যেটা বলেছি যে আমরা গতকালকে দুটো জায়গায় দুটি বড় অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা দেখেছি যে সকল ট্রাক বা বাহন দিয়ে জরুরি পণ্য পরিবহন করা হচ্ছে সে সকল জরুরি পরিবহন করার যে ট্রাকগুলো সেগুলো ভিতরে করে মাদক পরিবহন করা হচ্ছে এবং আমরা বিপুল পরিমাণে মাদক গতকালকে উদ্ধার করেছি। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি, এই জাতীয় আমরা যখনই কোনো তথ্য পাবো আমরা আমাদের অভিযান পরিচালনা করব এবং যারা এই যে এই সংশ্লিষ্ট এই লকডাউনকে পুঁজি করে মাদক চোরাকারবারের সাথে জড়িত হবে সেই ট্রাক ড্রাইভার হেল্পার থেকে যাদেরকে আমরা পাবো তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা গাঁজা পেয়েছি, আমরা ইয়াবা পেয়েছি, আমরা ফেন্সিডিল পেয়েছি। জি জি, গতকালকে দুটা ঘটনায় দুই দুই চারজনে এসে আছে। লকডাউনে আপনারা যে চেকপোস্টগুলো বসে জি রাস্তার মধ্যে সুফল পাওয়া যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমাদের যেটা বলেছেন আমরা রোদ বৃষ্টি কোনো কিছুই মানছি না, সরকারের যে বিধিনিষেধ আরোপ করেছে সরকারের এই বিধিনিষেধ বাস্তবায়ন আমরা মাঠে